হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হামিদ চৌধুরী বলছি। এখন আমরা কোথায় আছি? নুমানের চশমা পড়াটা দেখি, কোথায় আছো বলো? মিরপুরে। কিরের নাম? বিইউএস। যেটাই হোক, আমরা হচ্ছে হাঁটতে বের হয়েছি আপনাদের সাথে। ভাবলাম যে একটু রাস্তাঘাটটা শেয়ার করব, অনেক সুন্দর লাগছে। প্লাস এখানে অনেক ফুল আছে, আমি একটু দেখাই ফুলগুলো। এগুলো কি ফুল আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আদু এসে পড়েছে। আদি, আদ ও যে ওইদিকে যাই, চলো ওইদিকে যাই, চলো। মাছটা খুলো তো, তোমাকে সবাই দেখতে চায়। বলো, কিছু বলো। আপনাদের দেখাবে যে ও কিভাবে কিভাবে সাইকেল চালায়। দেখতে পেয়েছেন আদিয়া তাবার। উপরে উঠো তো, সাইকেলের উপরে উঠো, সাইকেলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে এদিকে এসে দাঁড়াবা। গাড়ি আসতেছে, গাড়ি গাড়ি নুমান সরো, গাড়ি আসতেছে। ভেরি গুড নুমান, তো এইভাবে পারো না। নুমান পারো, ট্রাই তো করো না। অনেক সুন্দর হয়েছে। চলো আমরা সবাইকে সালমান মুক্তাদিরের বাসাটা দেখাই, চলো। হ্যাঁ, এদিক দিয়ে যাই, আস্তে আস্তে চলো। তাই চলো যাই। আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, সবাইকে চিনাবো, তাই না? এরিয়াটা খুব সুন্দর। প্রতিটি বাসার সামনেই হচ্ছে এরকম, মানে হচ্ছে গাছ লাগানো, তারপরে হচ্ছে খুবই সুন্দর লাগছে। আদিয়া সাইকেল চালাচ্ছে। নুমান চালাবা, নুমান একটু চালাও তো, বলো চালাবা, চালাও নুমান, একটু চালাক দেখি তো পারে কিনা। দাও তো ওর কাছে একটু। অফিস, এটা হচ্ছে অফিস। অফিস থেকে হচ্ছে লোকজন বের হয়ে গেছে, পাখি উড়ছে। তো আমরা হচ্ছে সালমানের বাড়িতে যাব, মানে সামনে দিয়ে। এখন আমরা দেখব যে নুমান পারে কিনা। মাস্কটা খুল নুমান। সাইকেলটা ছোট হয়ে গেছে, মানে নুমানের আন্তাজে সাইকেল অনেক ছোট। গাড়ি আসতেছে, ভয় লাগে। গাড়ি আসতে ছিল তো। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছো একটু লেট হচ্ছে। আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো যেটা কিনা বলা হয় জাউ গাছ। এই যে পাতাগুলো পুরো প্লাস্টিক প্লাস্টিক লাগে আমার কাছে, বাট অনেক সুন্দর, তাই না? প্রত্যেকটা গাছের পাতা অনেক সুন্দর, মানে এটা হচ্ছে জাউ গাছ। ওয়াও, অনেক সফট। প্লাস এখানে গাছগুলো খুব সুন্দর করে করে একদম রেখেছে। ওরা মনে হয় আমাকে ছেড়েই চলে এসেছে।
এই বাসাটা দেখুন একটু, সুন্দর না? ওই তো প্লেন যাচ্ছে দূরে, যাই না দেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে ঘাস ফুল, বৃষ্টিতে একদমই হয়ে গেছে। এখন কোনো মানুষজনই নাই, এরিয়াটা কত সুন্দর। চলে আসতো পিছন দিক দিয়ে। আদিয়াত কোথায়? আদিয়াত তোমার সাইকেল নিয়ে গেছে নাকি? না অসুবিধা নেই, এগুলো সব হচ্ছে আদিয়াতের ফ্রেন্ড। আমরা হচ্ছে আজকে মা বাসে এসেছি মিরপুরে। কোথায়? সালমান মুক্তাদির বাসাটা। এই তো এইটাই হচ্ছে সালমান মুক্তাদির বাসা। ও অনেকক্ষণ হেঁটে হেঁটে তারপরে চলে আসলাম। নুমান দাঁড়াবা, দাঁড়াও, তাকাও তো দেখি, তাকাও তো। সালমান নাই, চলে গেছে। সালমান বুঝে চলে আসছে, আর গাড়ি নেই। সালমান মনে হচ্ছে খালাতো ভাই, এমন ভাবে কথা বলাচ্ছে। আমার বাসার সামনে হচ্ছে ফুল গাছ, অনেক সুন্দর। তো আমরা হচ্ছে এদিক দিয়ে যাব এখন। আপনাদের হচ্ছে ওই এরিয়াটা দেখিয়েছিলাম পাশের, এবার এখন হচ্ছে এই এরিয়াটা দেখাচ্ছি। দেখুন এখানে মানে এই যে এই গাছটা হচ্ছে বাঁশঝাড় গাছ। আমার বাসার সামনে এরকম গাছ খুবই ভালো লাগে। আমি একটু দেখাচ্ছি কাছ থেকে আপনাদেরকে, চলুন যাই। এদিকে আসুন, মান এই যে দেখুন, এই হচ্ছে বাসা। বাসার সামনে এই যে এরকম বাস, বাঁশ গাছ না, বাঁশ গাছই মানে চিকন চিকন পাতা হচ্ছে এরকম বিভিন্ন গাছ। আরেকটা জিনিস দেখাবো, এই বাসার সামনে হচ্ছে এই যে দেখুন এরকম, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক সুন্দর করে বসছে। চলে আসছি দেখে। আমরা একটু পার্কের ওখানে যাওয়ার চেষ্টা করব। এটা মেবি মসজিদ, এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ, তাই না? এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। এরিয়াটা এত সুন্দর আর এত নীরব, মানে হচ্ছে দেখেছে আমি আর নোমান আর আদিয়া তো দেখতেই পাচ্ছেন, ও হচ্ছে একটু পরপর আসছে, সে সাইকেল চালাচ্ছে। মানে আমার কাছে খুব ভালো লাগে নিরিবিলি এলাকা, আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে। হইচই নাই, কিছু নাই, একদম মানে নীরব। এই যে এটা হচ্ছে মসজিদ, এখানে হচ্ছে সবাই নামাজ পড়ে। তো আমরা একটু পার্কের ওখানে যাওয়ার চেষ্টা করছি। ও যে আদিয়াতে ফ্রেন্ড সহ আদিয়াতরা আসছে সাইকেল চালিয়ে চালিয়ে।
হচ্ছে আর ফ্রেন্ডদের নিয়ে ব্যস্ত। এটা কি গাছ? এটা তেঁতুল গাছ না তো? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে রং, হ্যাঁ কেউ অপরিষ্কার করবেন না রাস্তায়, কেউ পাতা ফেলাবেন না। এটা হচ্ছে পার্ক, আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করছি। বৃষ্টি হচ্ছে দেখুন, এই যে পানির মধ্যে বৃষ্টির ফুটা ফুটা বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। এবার সাথে একটু দেখুন, এই তো পার্ক। এটা আসলে বাচ্চাদের পার্ক, বড়দের পার্ক নয়। আচ্ছা ভিতর থেকে আপনাদের দেখো, আমি হচ্ছে ভিতরে এদিক দিয়ে যাওয়া যাবে না, ভিতরে যেতে হবে আর একটু এদিকে যেতে হবে। তুমি তো সাইকেলে আসো, আমরা একটু পার্কে যাচ্ছি। এই তো এটা হচ্ছে বাচ্চাদের পার্ক। দেখা গেছে যে এই এরিয়াতে হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা সাধারণত বাচ্চা কাচ্চা নিয়ে বিকাল টাইমে হচ্ছে এখানে আসে, এসে হচ্ছে খেলা করে, একটু টাইম পাস। সেই তো দোলনা, আমি জাস্ট দেখাই। এই তো দোলনা, ওইটা হচ্ছে বড়দের জন্য এই দোলনার সাইডটা, আর এগুলো আসলে সব বাচ্চাদের, ঠিক আছে, মানে বাচ্চারা খেলে। তো এখন হচ্ছে বের হয়ে যাব, বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বলতে মানে যতটুকু বৃষ্টি হচ্ছে ছাতা ইউজ না করলে একদম ভিজেই যাব, ওই রকম টাইপের মানে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। আদিয়াত তুমি কিছু বলো। ওইগুলো ছিল ফ্রেন্ড সার্কেল। এই বাসাটা দেখুন, এই বাসাটা হচ্ছে কত সুন্দর গেটটা, আর এখানে ফুল। এই ফ্লাওয়ারগুলো কি আমি জানি না, আপনারা যদি এর নাম জানেন অবশ্যই জানাবেন। ফুলগুলো অনেক সুন্দর, এই যে দেখুন ঝুপ ঝুপ বেঁধে রয়েছে, এই যে ঝুপ ঝুপ। আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, সে হচ্ছে বাসায় তো চলে যাচ্ছি। এটা দেখুন, এটা কিন্তু কার্পেট, যারা ভাববেন যে একটা ঘাস, আসলে ভুল, এটা কার্পেট। কার্পেটই কার্পেট এরকম, এই যে এইখানটাও মিথ্যা কথা বলার একটা সীমা থাকে আপু। এই যে দেখো নুমান তো চালাতে পারছে না, কারণ সাইকেলটা অনেক ছোট। আচ্ছা সেম ভাবে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই বাসাটার সামনে হয়েছে বাসটা, আপনি একটু খেয়াল করুন। তো আজকের মতো হচ্ছে ট্যুরটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর হচ্ছে করবেন। এই ফুলগুলো দেখুন, আমি এর আগেও দেখেছিলাম। টাটা, বাই, আল্লাহ হাফেজ।